হতাশ না হয়ে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। রাজধানীর মিরপুর সেনানিবাস এমআইএসটি খেলার মাঠে সমাবর্তনে রাষ্ট্রপতি বলেন, দেশ ও সমাজের কাছে নতুন প্রজন্ম হিসেবে তরুণদের অনেক দায়িত্ব রয়েছে। এ সময় তিনি গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে বলেন, অর্জিত জ্ঞান ও মনন দিয়ে দেশমাতৃকার কল্যাণ করতে পারলে দেশের প্রতি কিছুটা ঋণ শোধ হবে। অধ্যবসায়, পরিশ্রম ও কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে বলে গ্র্যাজুয়েটদের জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। যখন নাকি তোমাদের মধ্যে দেখি যে তোমরা এই দেশকে ভালোবাসো, তোমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, দেশকে আরো অনেক উন্নত হবে দেশ, এই যে স্বপ্ন নিয়ে যে এখন আমরা মরতে পারবো, আমাদের যারা সময় হয়েছে মারা যাওয়ার, এইটাই সবচেয়ে বড় কথা। সুতরাং আমরা আশা করব আমরা যাতে তোমাদের উন্নয়ন সব কিছু দেখে শান্তিতে মরতে পারি, সেই ব্যবস্থা তোমরা করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক।